নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকুলশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ তিরিশে জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার বাংলা চোদ্দই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্রের গ্রহদের পজিশনগুলি এইরকম রয়েছে বৃষরাশির ঘরে রয়েছে বৃহস্পতি মঙ্গল চন্দ্র কর্কট রাশির ঘরে রবি শুক্র সিংহ রাশির ঘরে বুধ কন্যা রাশির ঘরে কেতু কুম্ভ রাশির ঘরে শনি মিন রাশির ঘরে রাহু আজকের তিথি কৃষ্ণপক্ষের দশমী সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আজকে থাকছে কৃত্তিকা নক্ষত্র দুপুর একটা তেইশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমে জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো বেলা তিনটে পঞ্চাশ থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আরও একটি যে অশুভ সময় রয়েছে সকালের দিকে সেটি হচ্ছে সকাল ছটা আটচল্লিশ থেকে সকাল আটটা সাতাশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময়গুলিতে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল সাতটা তিপ্পান্ন থেকে সকাল দশটা তেইশ মিনিট পর্যন্ত তারপর দুপুরবেলায় বারোটা ছাপ্পান্ন থেকে দুপুর দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত তারপর সন্ধ্যা ছটা আঠেরো থেকে সন্ধ্যা ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তারপর রাত নটা দুই থেকে রাত এগারোটা সতেরো মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করতে পারেন সব রাশি জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা শুভ রয়েছে তবে উত্তর দিকে নিষেধ চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এয়ার সাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমেই মেষ রাশি তো মেষ রাশির জন্য বলবো আজকে কিন্তু দিন আপনার খুব ভালো রয়েছে তবে কিন্তু আপনার সাংসারিক চিন্তা একটু কিন্তু মনের মধ্যে ঘোরাফেরা করবে তো শরীর স্বাস্থ্য আজকে খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে আজকে যারা রোগ ব্যাধি থেকে কষ্ট পাচ্ছিলেন বিভিন্ন রোগ থেকে আজকে আপনাদের রোগ মুক্তি ঘটবে আজকে অবশ্যই আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন লটারি কাটতে পারেন ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা আজকে রয়েছে আজকে আপনি আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে শুধু আপনার মনের মধ্যে একটু সাংসারিক চিন্তা কিন্তু থাকবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন কাটবে আজকে কোনো অসুবিধা নেই বাধাবিঘ্ন তেমন নেই এবং সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য বলবো আপনাদের জীবনেও প্রেম আসবে কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে এবং বেকারদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন অবশ্যই আপনি একটি চমৎকার দিন আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ তাই সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এর রাশি বিশ্বরাশি তো বিশ্বরাশির জন্য বলবো আজকে যারা ব্যবসা করছেন আপনাদের কিন্তু একটু মানে মন্দা দেখা দিতে পারে আর্থিক ক্ষতির একটু সম্ভাবনা হয়তো লাভ বেশি হলো না এরকম কিন্তু সম্ভাবনা আজকে রয়েছে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল আপনাদের রাখতে হবে বাকি ইন জেনারেল মানুষের জন্য বলবো আপনাদের আর্থিক দিকটা এমনি ঠিক থাকবে যারা ইনভেস্টমেন্ট করতে চান একটু চিন্তা ভাবনা করেই কিন্তু করতে হবে পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করতেন দিন কিন্তু আপনাদের খুব ভালো রয়েছে আর দিন সুন্দর আপনারা কাটাতে পারবেন কর্মক্ষেত্রে একবার দারুণ দিন রয়েছে খুব সুন্দর দিন কাটবে আপনারা যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজকে খুব সুন্দর দিন কিন্তু কর্মক্ষেত্রে কাটবে কোনো চাপ থাকবে না আজ মান সম্মান বৃদ্ধি আপনার কাজের জন্য প্রশংসা লাভ হবে আপনি সুন্দর দিন কিন্তু আজকে কাটাবেন এবং বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন দিনটা খুব ভালো রয়েছে আজকে যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন সেখানে অবশ্যই যোগাযোগ করবেন আজকে দিনটাকে কোনোভাবে নষ্ট করবেন না চাকরি নতুন পাওয়ার জন্য খুব ভালো দিন কিন্তু আজকে তো অবশ্যই এটা মাথায় রাখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন আজকে আপনাদের দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামে এবং তাই এ ধরনের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার বাড়তি আয়ের একটা সম্ভাবনা রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে আজকে কিন্তু অবশ্যই আপনি লটারি কাটতে পারেন ইনভেস্ট করুন কোনো অসুবিধা নেই ব্যবসায়ীদের জন্য খুব ভালো দিন টাকা পয়সা আসবে লাভের দিন আজকে শরীর স্বাস্থ্য আপনার কিন্তু ভালোই থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আজ পারিবারিক দিকটা ভালোই দেখা যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই যারা প্রেম ভালোবাসা করছেন আজ দিন কিন্তু একেবারে খারাপ প্রচুর বাধা বিঘ্ন রয়েছে ঝগড়া ঝামেলা বদনাম এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কিছুতে ফেঁসে যেতে পারেন এরকম হতে হতে পারে তো একটি সাবধানে থাকবেন দূরে থাকবেন আজকের দিনটা কিন্তু প্রেম ভালোবাসা করার জন্য নয় যারা চাকরি বাকরি করছেন খুব ভালো দিন কর্মক্ষেত্রে কাটবে কিন্তু বেকারদের জন্য বলবো দিন ভালো রয়েছে কাজের জন্য চেষ্টা করুন কাজের জন্য মাথা ঘামান নতুন চাকরি বাকরি পাওয়ার কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর মধ্যে একটু তর্ক বিতর্কে ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালী এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো যে আজকে কিন্তু আপনার মন চঞ্চল থাকতে পারে মনে বিভিন্ন রকম মানে ভুল চিন্তা ভাবনা ঘোরাফেরা করতে পারে আপনার কোনো কিছুর জন্য অতিরিক্ত মানে মানে চিন্তা আপনার মনের মধ্যে কিন্তু আসতে পারে তো মন চঞ্চল থাকবে তো সেই জন্য একটু সাবধানে কিন্তু থাকতে হবে আজকে যারা প্রেম ভালোবাসা করছেন আজকে আজকে সমস্যা রয়েছে আজকে প্রচুর বাধাবিঘ্ন রয়েছে আজকে কিন্তু প্রেম ভালোবাসা আজকের দিনটার জন্য নয় কিন্তু তো সেই জন্য সাবধানে থাকতে হবে আপনার কোনো সমস্যা চলে আসতে পারে সেদিকটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে আজ দূরে থাকুন সাবধানে থাকুন কর্মক্ষেত্রের দিন কিন্তু একেবারেই ভালো দেখাচ্ছে না তো আজকে কাজের বাড়তি চাপ আপনার থাকতে পারে হয়তো কারো হেল্প পেলেন না এরকম হতে পারে আপনার মাথা গরম হয়ে যেতে পারে আপনি কোনো ভুল ভাল কাজ করে ফেলতে পারেন কারোর সঙ্গে তর্ক বিতর্ক ঝামেলা করে ফেলতে পারেন তো সেই জন্য একটু সাবধানে কিন্তু আপনাকে থাকতে হবে নিজের কাজ নিজে করুন সাবধানে থাকুন যাতে কোনো ভুলভ্রান্তি হয়ে না যায় পরবর্তীকালে যাতে সমস্যায় কোনো পড়তে না হয় তো সেদিকটা অবশ্যই আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে বাকি শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে থাকবে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই পারিবারিক দিকটা ভালো পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন একটু সমস্যা রয়েছে তর্ক বিতর্কে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে বলবো যে অবশ্যই আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙে জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন তো এরপরে আসছি সিংহ রাশি রাশি তো সিংহ রাশির জন্য বলবো আজকে আপনার কোনো প্রকার ভয় কিছু কোনো কিছুর ভয় আজকে আপনার মনে কিন্তু ঘোরাফেরা করতে পারে তো নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করবেন অতিরিক্ত চঞ্চলতা যেন না আসে মনের মধ্যে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে অতিরিক্ত চিন্তাভাবনা থেকে দূরে থাকুন সাবধানে থাকুন তাহলে কিন্তু পরিবারের সঙ্গে মেলামেশা করুন বন্ধুবান্ধবদের সঙ্গে মেলামেশা করুন তাহলে কিন্তু আপনার মনের মধ্যে এ ধরনের ভয় কিছু যদি ভয় থেকে থাকে তো সেগুলো কিন্তু আজকে চলে যাবে শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কোনো ভয় নেই শরীর স্বাস্থ্য নেই চিন্তার কোনো কারণ নেই যারা পুরনো ব্যাধি থেকে কষ্ট পাচ্ছিলেন আজ অবশ্যই আপনাদের রোগ মুক্তি ঘটবে আজ কিন্তু আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে চিন্তার কোনো কারণ নেই পরিবারের সুখ শান্তি থাকবে তেমন কোনো অসুবিধা নেই মধ্যম প্রকার দিন রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন মোটামুটি দিন ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই এবং বলবো যে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন কাটবে কর্মক্ষেত্রেতে কর্মক্ষেত্রে আজকে কিন্তু মান সম্মান বৃদ্ধি হওয়ার দিন আপনার কাজের জন্য প্রশংসিত হবেন আপনি তাই আজকে কিন্তু মনের মধ্যে কোনো প্রকার ভয় রাখবেন না আজকে অবশ্যই কর্মক্ষেত্রের দিন আপনার কিন্তু ভালো যাবে সবার হেল্প পাবেন সুন্দর দিন কিন্তু আজকে কাটাতে পারবেন এবং যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন সিংহ রাশির আপনাদের বলব কাজের জন্য চেষ্টা করুন কর্মের জন্য খুব ভালো দিন আজকে আপনাদের জন্য নতুন চাকরি বাকরি পাওয়ার কিন্তু খুব ভালো আজকের দিনটা তো যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন সেখানে যান যোগাযোগ করুন অবশ্যই কিন্তু চাকরি বাকরি একটা ভালো সম্ভাবনা রয়েছে এবং কারো যদি কোনো এক্সাম থাকে চাকরির জন্য সেগুলোতে অবশ্যই কিন্তু আপনি চেষ্টা করবেন অবশ্যই কিন্তু সফলতা আসতে পারে আর সম্ভাবনা খুবই বেশি এটা কিন্তু মাথায় রাখবেন দাম্পত্য জীবন কিন্তু আজকে মধ্যম প্রকার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদাম এবং ধূসর তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে কন্যা রাশি তো রাশির জন্য বলবো আজকে কিন্তু একটু তর্ক বিতর্কে ঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে পরিবারের মধ্যে তো সেই জন্য একটু সাবধানে থাকুন যাতে কোনো প্রকার অশান্তি না ঘটে সেটা কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে বাকি শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে আর্থিক দিকটায় একটু গণ্ডগোল রয়েছে টাকা পয়সা নিয়েও কিন্তু একটু তর্ক বিতর্ক হতে পারে তো আর্থিক চিন্তা একটু থাকবে সেই একটু কিন্তু আপনাকে মেনে ম্যানেজ করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে আজকে কাউকে টাকা পয়সা ধার দেবেন না ইনভেস্টমেন্ট করতে যাবেন না লটরি ফটি কাটবেন না একটু সাবধানে কিন্তু থাকতে হবে তো বাকির দিন আপনার ভালো রয়েছে কর্মক্ষেত্রের দিন খুব ভালো যাবে আজকে বলবো বেকার ছেলেমেয়েদের জন্য কাজের জন্য চেষ্টা করুন চাকরি বাকরি পাওয়ার কিন্তু খুব সুন্দর ভালো সম্ভাবনা আজকে রয়েছে আজ কর্মের জন্য কিন্তু খুব ভালো দিন কন্যা রাশির জন্য যারা প্রেম ভালোবাসা করতেন আপনাদের জন্য কোনো একবারে দারুণ দিন কোনো বাধা বিঘ্ন নেই সুন্দর দিন আপনারা কিন্তু কাটাতে পারবেন এবং যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন প্রেম ভালোবাসা করতে চাইছেন আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো একবার দারুণ দিন আজকে চমৎকার দিন আপনাদের দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে সুখ সম্ভবের একটা বিরাট সম্ভাবনা কিন্তু থাকছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালী এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে রাশি তো তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু পরের উপকার করতে মানে পরের উপকার কাজে কিন্তু আপনি ব্যস্ত থাকবেন পর উপকার করতে গিয়ে আপনার দিন কিন্তু যাবে সেরকম কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই পরের উপকার করা খুবই ভালো শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আজকে কিন্তু আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন দিন ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন ভালো রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারে ভালো নয় প্রচুর বাধাবিঘ্ন রয়েছে একদম সাবধানে কিন্তু থাকতে হবে নাহলে কিন্তু ঝগড়া ঝামেলা বদনাম এগুলো আসার সম্ভাবনা থাকবে কোনো কিছুতে তো ফেসে যেতে পারেন তাই দূরে থাকুন সাবধানে থাকুন কর্মক্ষেত্রের দিন কিন্তু মধ্যম প্রকার দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবে একটু গণ্ডগোল রয়েছে তর্ক বিতর্ক ঝামেলার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই সবুজ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে কিন্তু কোনো খারাপ সংসর্গের আপনার সঙ্গ হতে পারে কোন খারাপ লোক দুষ্ট চরিত্র লোকের সঙ্গে আজকে আপনি মেলামেশা হওয়ার সম্ভাবনা রয়েছে তারা আপনার কাছে আসতে পারে কিন্তু তাদের এরকম লোক থেকে আপনি দূরে থাকবেন খারাপ লোক এই ধরনের লোকের সঙ্গে মিশবেন না আজকে নাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে তো বাকি আর্থিক দিক থেকে একটু গণ্ডগোল রয়েছে আজকে কাউকে কিন্তু টাকা ধার দেবেন না আজকে নাহলে কিন্তু আপনার ক্ষতি হবে টাকা ডুবে যাবে কোনোভাবে আপনি ফেরত পাবেন না আর্থিক দিক থেকে একটু গন্ডগোল যেহেতু বললাম টাকা পয়সা সাবধানে রাখুন সতর্ক থাকুন কোনো জিনিস টাকা পয়সা যাতে কেউ আপনার কাছ থেকে চুরি করে না নিতে পারে খারাপ লোকের পাল্লায় পড়লে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে তো সেই জন্য সাবধানে থাকুন সতর্ক থাকুন আজকে পারিবারিক দিকটা ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছে দিন ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই কর্মক্ষেত্রের দিন আপনার কিন্তু খুব ভালো কাটবে বেকারদের জন্য বলবো কাজের জন্য দিন ভালো কর্মের জন্য চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর দিন কিন্তু আজকে কাটবে অবশ্যই বলবো একটা চমৎকার শান্তিপূর্ণ দিন আপনারা কিন্তু কাটাবেন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রঙ তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর ধনু রাশি তো ধনুরাশির জন্য বলবো আজকে কিন্তু আর্থিক দিক থেকে একটু গণ্ডগোল থাকছে কিন্তু ভুলভাল কিছু সিদ্ধান্ত নেবেন না কোথাও ইনভেস্টমেন্ট করতে যাবেন না নাহলে কিন্তু ক্ষতি সম্ভাবনা রয়েছে কাউকে কিন্তু টাকা পয়সার ধার দেবেন না আর একটু চোখ খোলা রাখবেন যাতে কেউ আপনার কোনো রকম কোনোভাবে ক্ষতি করতে না পারে পারিবারিক দিকটা একটু গণ্ডগোল কিন্তু রয়েছে একটু সাবধানে থাকতে হবে মধ্যম প্রকার দিনে আজকে মোট কথা শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা প্রেম ভালোবাসা করছেন বাধা বিঘ্ন তেমন নেই দিন আপনাদের খুব ভালো কাটবে এবং কর্মক্ষেত্রে যারা রয়েছেন বিভিন্ন চাকরি বাকরি করছেন আপনাদের কিন্তু দিন আজকে ভালো রয়েছে বেকারদের জন্য বলব দিন ভালো কাজের জন্য চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কাটবে অবশ্যই সুন্দর দিন কিন্তু আজকে কাটবে একটা চমৎকার দিন কাটবে কিন্তু আজকে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদাম এবং ধূসর তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে মকর রাশি তো মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু যারা প্রেম ভালোবাসা করছেন একবার দারুণ দিন চরম দিন আজকে আজকে কিন্তু আপনাদের মধ্যে খুব সুন্দর সম্পর্ক অন্তরঙ্গ ভালোবাসা আজকে গড়ে উঠবে খুব সুন্দর দিন আজকে আজকে আপনাদের মধ্যে প্রচুর আকর্ষণ থাকবে আজকে একবার দারুণ দিন আজকের দিনটা প্রেম ভালোবাসা করার জন্য সেরা দিন আজকে আপনাদের খুব সুন্দর সময় দিন আপনার কিন্তু কাটবে এবং যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন যারা প্রেম করতে চাইছিলেন অনেক দিন ধরে প্রেম হচ্ছিলো না আপনাদের জীবনেও প্রেম আসবে কাউকে দেখে আপনার ভালো লেগে যেতে পারে খুব সুন্দর দিন যদি আপনারা প্রেম ভালোবাসা করতে চান আজকে কিন্তু কথাবার্তা বলতে পারেন খুব সুন্দর কিন্তু আজকের দিনটা আছে তো এবং বলব যারা দাম্পত্য জীবন ভোগ করছেন যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আপনাদের একবারে দারুণ দিন আজকে একবারে সুখ সম্ভোগের বিরাট সম্ভাবনা আজকে আপনাদের দিন এবং রাত মজা আনন্দ সুখে ভরে উঠবে আজকে দিন একদম পাগল করার দিন তো আজকে শরীর স্বাস্থ্য আপনাদের খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে আজকে আর্থিক দিক থেকে সমৃদ্ধিশালী থাকবেন আজ পরিবারে শান্তি থাকবে আজ যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজ কর্মক্ষেত্রে একটু চাপ কিন্তু থাকবে তো অবশ্যই একটু সাবধানে দিন কাটাতে হবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামে এবং তাই এই ধরনের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো যে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন আপনাদের কিন্তু সেই পার্টনারশিপ ব্যবসায় লাভের সম্ভাবনা কিন্তু আজকে থাকবে আর্থিক দিকটা ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে আজ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন লটারি কাটতে পারেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে পুরনো ব্যাধি থেকে আপনি কষ্ট পেলের অবশ্যই আপনার রোগ মুক্তি ঘটবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন মধ্যম প্রকার দিন রয়েছে তবে বলবো যারা চাকরি বাকরি করছেন আপনাদের কিন্তু কাজের চাপ খুব থাকবে কর্মক্ষেত্রে ঝগড়া ঝামেলা হয়ে যেতে পারে আপনার মতো মাথা গরমের কারণে তো কাজের চাপ থাকবে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে কারো হেল্প পেলেন না এরকমও হতে পারে তো আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে নিজের কাজ নিজেকে করতে পার যেহেতু দিন খারাপ মাথায় রাখতে হবে সেইভাবে চুপচাপ থাকতে হবে চুপচাপ থেকে দিন আজকে কাটাতে হবে কর্মক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব খুব ভালো দিন যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন মোটামুটি শান্তিপূর্ণ দিন আপনারা কিন্তু কাটিয়ে ফেলতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালী তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে মীন রাশি তো মিন রাশির জন্য বলবো আজকে কেউ আপনার সঙ্গে কিন্তু বিশ্বাসঘাতকতা করতে পারে কাউকে আপনি যাকে বিশ্বাস করেছিলেন সে কিন্তু আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে সেই জন্য আজকে একটু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আজকে সেরকম জরুরি কথা বা ইম্পর্টেন্ট কথা কাউকে কিন্তু বলতে যাবেন না আজকে সাবধানে থাকুন তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিকটা ভালোই রয়েছে সমৃদ্ধিশালী থাকবেন চিন্তা নেই ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা আজকে ভালোই রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু ভালো নয় প্রচুর বাধা বিগ্ন রয়েছে সমস্যা আসবে কিন্তু আজকে ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক মন খারাপ এগুলো কিন্তু আপনাদের মধ্যে হতে পারে তাই সাবধানে থাকুন দূরে থাকুন সতর্ক থাকুন কর্মক্ষেত্রে কিন্তু একটু চাপ রয়েছে আজকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে আজকে মানে আপনাকে মাথা গরম করলে হবে না কারোর সঙ্গে তর্ক বিতর্ক করে ফেললে হবে না নিজের কাজ নিজে করুন সাবধানে থাকুন কোনো যাতে ভুল ভ্রান্তি না করে ফেলেন কাজের মধ্যে সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সাবধানে চুপচাপ থেকে আজকের দিনটা মাথা ঠান্ডা রেখে কর্মক্ষেত্রে পার করতে হবে আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর মধ্যে একটু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু একটু সাবধানে থাকতে হবে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে মনের মধ্যে মুখে ভালোবাসা রাখতে হবে ভালো কথা বলতে হবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই ধরনের জামকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার